টেঙাম বারে বারে বিকিব নয় কি দিনের কারণে গতি কংগ্রেসে এশবার যদি গঙ্গাত স্নান করে তথাপিও এই পাপর দাগ গুছাব নয় চোদ্দখন আসনত যদি আমার মিত্রজোটে জয়লাভ করে কংগ্রেসে কেখন পাব আপনি উলিয়াল কংগ্রেসের শেহতীয়া যদি বিপর্যয় কারণ দৈনন্দিন কংগ্রেসের মানুষ আঁতরি গিয়ে আছে কংগ্রেসের কর্মী সকলের মনোবল ভাঙিছে আর কংগ্রেসের কথা জনসাধারণের বিশ্বাস নোহা জনসাধারণে কংগ্রেস দলক বিশ্বাস আর আস্থা নলয় কারণ টেঙাম বারে বারে বিকিব নয় কি দিনের কারণে আর যা সময়সত যাবুর পাপ করেছে শাসনত দীঘলীয়া সময় আছে অথচ জনসাধারণের কল্যাণের কারণে বিকাশের কারণে রাজ্যখনের বিকাশের কারণে যিনি কাম করব পারেহেন ক্ষমতা থাকা অবস্থা সেইখানে কাম নকল গতি কংগ্রেসে এই যে নকলে রাজহুয়া ধনের অপচয় করলে দুর্নীতি ভ্রষ্টাচারত নিমজ্জিত হল এশবার যদি গঙ্গাত স্নান করে তথাপিও এই পাপর দাগ গুছাব নয় সেইকারণে আকুকে যদি রাইজর কাষত নতুন নতুন কথা কই যায় রাইজে বিশ্বাসত নলয় আর বিশ্বাসত নোলার দৈনন্দিন এই নির্বাচনী প্রচারত ব্যস্ত থাকার পাছত কংগ্রেসের প্রার্থীর পক্ষে আকো কংগ্রেস এরি হয় ভারতীয় জনতা পার্টিলে নহয় গণ পরিষদলে বা আমার মিত্র দলেও দিহা করে মিলিছে এই যে যদি পরিবেশ এই পরিবেশটাই একটা কথাই স্পষ্ট করেছে যে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার প্রতি জনসাধারণের বিশ্বাস আর আস্থা 2014 চনতো বৃদ্ধি পাইছে এই কারণে যে কংগ্রেসের এনে নিখকটিয়া অবস্থা বিরোধীর নিখকটিয়া অবস্থা গতি এখন স্টেবল গভর্নমেন্ট দিব পারিব কেবল নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত NDA সেই ধরনের জনসাধারণের মনত চিন্তা সুমাইছে NDAর সপক্ষে ঢৌ বলিছে আর পূর্বতকৈ অধিক আসন লাভ করে এবার নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বারের কারণে দেশের প্রধানমন্ত্রী আর লক্ষিমপুর লোকসভা সমষ্টিত মই ইয়ার আগতে শিশি বরগাঁওত গেছিল আর একটা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানতো তার পিছত উপস্থিত আসিল তারপর ইয়ালে আইছো বিহুর বতর গতি বিহুর বতর স্বাভাবিকতে আমার মানুষখিনি বিহুক ব্যস্ত হয়ে পড়ব বলে গড়ি বিহু তৎসত্ত্বেও রাইজ ওলাই আছে গতি রাইজর যেপাহ রাইজর যে আগ্রহ রাইজর যে মন সেই মনের মান আমি পাইছো বিপুল ভোটত যথেষ্ট সংখ্যক ভোটের ব্যবধানত বিরোধীক পরাজিত করে এবার প্রধান বড়া ডাঙরিয়া সংসদলে পুনের নির্বাচিত হব তখন বিধায়কও আসিল এটা সময় সাংসদও আসিল জনসাধারণের দুঃখে সুখে রাইজর তখেতে সঙ্গ দিয়ে আসছে যা সময়সাত গতি জনসাধারণের তখেতর উপর বিশ্বাস আর আস্থা আছে আর সেইভাবে পুনের তখেতক নির্বাচিত করব অকল লক্ষিমপুর লোকসভা সমষ্টি বুলিয়ে নয় NDAর 14টা সমষ্টিতে প্রার্থী আছে 11টা ভারতীয় জনতা পার্টির প্রার্থী এটা UPPNর প্রার্থী আর দুটা অসম গণ পরিষদের প্রার্থী আজির যে পরিবেশ এই পরিবেশত এই ওয়ান সাইডেড যে হব তার কোনো সন্দেহ নাই আমি আজি রাইজক ইয়াত পাইছো রাইজক আগন্তুক রঙালী বিহুর উলগ জানাইছো নতুন বছর আমি শুভেচ্ছা জানাইছো মইতো কইছোঁ কংগ্রেসে অসমত আসন পোৱাৰ কথাটো মই কোৱা নাই চৈধ্যখন আসনত যদি আমার মিত্রজোটে জয়লাভ করে কংগ্রেসে কেখন পাব আপনি উলিয়াল আর বিশেষকৈ এই মুহূর্তে লোকসভা নির্বাচনের কথা চলছে।